হায় ফ্রেন্ড আজকেও আমি নিয়ে আসলাম বাংলা টু হিন্দি ভিডিও আমার এই চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন আজকেও আমি একটা নতুন টপিক নিয়ে আসি সেই হিন্দি ভাষা শিখতে গেলে যে কতগুলো ওয়ার্ড মিনিং শিখতে হয় সেই ওয়ার্ডগুলো আমরা বাংলা মানে শিখব তারপরে কিছু বাক্য আমরা দেখব হিন্দিতে চলুন শুরু করা যাক এখানে আমরা কতগুলো আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের নাম জানবো সেগুলো হিন্দিতে শিখবো এবং তার বাংলা মানেও আমরা জানবো চলুন শুরু করা যাক গর্দন যেটাকে আমরা হিন্দিতে গর্দন বলি তাকে বাংলায় আমরা ঘাড় বলি ঘাড় যাকে হিন্দিতে বলছে গর্দন সাতি আমরা হিন্দিতে বলবো বক্ষস্থল আঙুল হিন্দিতে বলবো উঙ্গুলি উঙ্গুলি কমর হিন্দিতেও কমর বলি আমরা বাংলা হিন্দি দুটোই শব্দই একই আমরা কমর ব্যবহার করি চোখের পাতা বাংলায় হিন্দিতে একে বলবো পলক হিন্দিতে একে আমরা বলবো পলক হার হিন্দিতে থেকে আমরা বলবো হড্ডি হড্ডি চলুন আমরা প্রথম থেকে আরেকবার দেখিনি ঘাড় বাংলায় হিন্দিতে বলবো আমরা গর্দন সাতি বাংলায় হিন্দিতে বলবো আমরা বক্ষস্থল আঙুল বাংলায় হিন্দিতে বলবো আমরা অঙ্গুলি কমর বাংলায় হিন্দিতেও আমরা একই শব্দ ব্যবহার করি কমর চোখের পাতা বাংলায় হিন্দিতে আমরা বলবো পলক হাড় বাংলায় হিন্দিতে আমরা বলবো হাড্ডি হাড্ডি ফুসফুস এটা বাংলায় বলছি আমরা ফুসফুস এটাকে হিন্দিতে বলতে হলো ফেঁপড়া ফেঁপড়া হাত হাত বাংলা বলছি হিন্দিতে একে আমরা বলবো হাত হো হাত বাংলায় একে হিন্দিতে আমরা বলবো কুহিনি কুহনি কুহনি পেট বাংলায় হিন্দিতে আমরা কে বলবো উদর উদর ঠোঁট বাংলায় হিন্দিতে আমরা একে বলবো হোট চলুন আমরা প্রথম থেকে আর দেখিনি ফুসফুস বাংলায় হিন্দিতে বলবো ফেপড়া হাত বাংলায় হিন্দিতে বলবো হাতো কনুই বাংলায় হিন্দিতে বলবো কুহনি কুহনি পেট বাংলায় হিন্দিতে বলবো উদর ঠোঁট বাংলায় হিন্দিতে বলবো হোট এখানে আমরা কতগুলো ওয়ার্ড দেখবো একটু ভিন্ন ধরনের ওয়ার্ড যেমন আমরা মিষ্টি মিষ্টিকে কী বলি তেঁতোকে কী বলি ঝাল কী কী বলি নন্তা কী সেগুলি শিখবো টক বাংলায় আমরা বলতেছি এটাকে হিন্দিতে বলবো খট্টা খট্টা মিষ্ট বা মিষ্টি বাংলায় হিন্দিতে বলবো মিঠা তেতা বা তেতো বাংলায় হিন্দিতে বলবো করুওয়া করুওয়া করুয়া ঝাল ঝাল যেটা আমরা বাংলায় বলি এটাকে হিন্দিতে বলবো চটপট চটপটা চটপটা নন্টা নোনতা বাংলায় হিন্দিতে বলবো খাড়া বা নমকিন নমক ইন ইন নমকিন বা নমক ইন আমরা প্রথম থেকে আরেক দেখিনি টক যাকে বাংলায় টক বলি আমরা হিন্দিতে বলবো খট্টা মিষ্ট হিন্দিতে বলবো মিঠা তিতা হিন্দিতে বলবো কড়ুয়া ঝাল হিন্দিতে বলবো চটপটা নোনতা হিন্দিতে বলবো নমক নমকিন বা খাড়া এবার আমরা কতগুলো আমাদের মানুষের যে কতগুলো রোগ হয় সেই রোগের হিন্দি শব্দ আমরা শিখবো বাংলায় চলুন শুরু করা যাক আমরা সাধারণত সর্দি এটাকে আমরা বাংলায় বলছি সর্দি হিন্দিতে বলবো জুকাম হিন্দিতে বলতে হবে জুকাম কাশি হিন্দিতে বলতে হবে খাসি শুকনো কাশি এটা বাংলায় বলছি হিন্দিতে বলবো কালি খাসি জ্বর এটা হিন্দিতে বলবো বুখার হাঁপানি হিন্দিতে বলবো দমা। চলুন আমরা প্রথম থেকে দেখি সর্দি হিন্দি বলবো জুকাম কাশি হিন্দিতে বলবো খাসি শুকনো কাশি হিন্দিতে বলবো কালি খাসি জ্বর বুখার হাঁপানি দোমা মাথা ঘোরা মাথা ঘোরা এটাকে আমরা হিন্দিতে বলবো শির চক্কর শির মানে মাথা চক্কর মানে ঘোরা হিন্দিতে বলবো শির চক্কর চক্ষু উঠা এটা হিন্দিতে আমরা বলবো আখ আনা আখ মানে চক্ষু আনা মানে উঠা চুলকানি বা দাঁত চুলকানি বা দাঁত এটাকে আমরা হিন্দিতে বলবো খুজলি খুজলি মৃগি রোগ এটা আমরা হিন্দিতে বলবো অপসমার অপসমার বহুমূত্র রোগ এটা হিন্দিতে আমরা বলবো মধুমেহ চলুন আমরা প্রথম থেকে আরেকবার দেখিনি মাথা গোড়া শীতচক্কর চক্ষু ওঠা আখ আনা চুলকানি খুজলি মৃগি অপস্মার বহুমূত্র মধুমেহ মাথার যন্ত্রণা সির দত শির দত আমাশয় হয় হিন্দিতে বলছি পেচিস যাকে আমরা বাংলায় বলি আমাশয় মেলেরিয়া, ম্যালেরিয়া হিন্দিতে বলবো বিষম জল হিন্দিতে বলবো বিষম জল অশ্ব বা পাইলস, হিন্দিতে বলবো বওয়াশির অশ্ব বা পাইলস। হিন্দিতে বলবো বোয়াশির বসন্ত এটাও এক ধরনের রোগ হিন্দিতে বলবো চেচক চলুন আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিই সিরদর হিন্দিতে বলছি বাংলায় বলবো মাথার যন্ত্রণা পেচিস হিন্দিতে বলছি বাংলায় বলবো আমাশয় বিষম জ্বর হিন্দিতে বলছি বাংলায় বলবো ম্যালেরিয়া বয়াসির হিন্দিতে বলছি বাংলায় বলবো অশ্ব বা পাইলস চেচক হিন্দিতে বলছি বাংলায় একে বলবো আমরা রোগ চলুন এবার আমরা কতগুলো রঙের বাংলা এবং হিন্দি শব্দ শিখব সে হিন্দি হিন্দিতে কী বলে যেগুলোকে লাল কালো সাদা আমরা সাধারণ বাংলায় বলি এগুলো হিন্দিতে কী বলতে চলুন আমরা সিকি সপেদ যে আমরা বাংলায় বলি সাদা হিন্দিতে বলি সফেদ বাংলায় বলি সাদা লাল লাল দুটোই আমরা হিন্দি বাংলায় একই বলি হলদে হিন্দিতে বলবো পিলা গোলাপি হিন্দিতে বলবো গুলাবি সবুজ হিন্দিতে বলবো হরা হরা চলুন আমরা প্রথম থেকে আর দেখি সাদা যেটাকে আমি হিন্দিতে বলবো সফেদ লাল লাল পিলা হিন্দিতে বলছি এটাকে আমরা বাংলা বলবো হলদে গোলাপি হিন্দিতে বাংলায় বলতে হয় গোলাপি হরা হিন্দিতে বাংলায় বলতে হয় সবুজ কালো হিন্দিতে বলবো কালা নীল হিন্দিতে বলবো নীলা সোনালি হিন্দিতে বলবো সোনালা কমলা রং হিন্দিতে বলবো নারঙ্গি সাই রং হিন্দিতে বলবো ভোরা চলুন আমরা প্রথম থেকে আমরা দেখি নিই কালো কালা বাংলায় বলছি কালো হিন্দিতে বলছি কালা নীল নীলা বাংলায় বলছি নীল হিন্দিতে বলছি নীলা সোনালি বাংলায় বলছি হিন্দিতে বলবো সোনালা কমলা রং হিন্দি শব্দ হলো নারঙ্গি সাই রং হিন্দিতে বলতে হবে ভুরা এবার আমরা কতগুলো বাক্য দেখব পাগল করে তোলা হিন্দিতে বলবো বেকার আর বেকার আর সব সময় কেন আসো হিন্দিতে বলবো হামেশা হামেশা কেউ আতা হামেশা হামেশা কেউ আতায় তার কাছে এটা পছন্দের হিন্দি বলতে হবে উস্কা ইয়ে বহুত পছন্দ হয় উস্কা ইয়ে বহুত পছন্দ হয় আপনি কেমন আছে হিন্দি বলবো আপ ক্যায় হো আপ ক্যসে হো আমি বুঝতে পারছি না বাংলায় বলছি হিন্দি বলবো মুজে সমস মে নেহি আর আহাক মুঝে সমস মে নেহি আর যার বাংলা অর্থ আমি বুঝতে পারছি না আমার এটা চাই না মুজে ইয়ে নেই চাহিয়ে মুঝে ইয়ে নেই চাহিয়ে যার বাংলা অর্থ হলো আমার এটা চাই না আমার ভালো লাগছে মুজে আচ্ছা লাগা বাংলাতে বলবো আমার ভালো লাগছে তুম কাহা হো বাংলা বলবো তুমি কোথায় তুম কাহা হো তুমি কোথায় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাই ঘুরে বাজিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পান বন্ধুরা আজকে ভিডিও এইখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকে ভিডিও আমি এখানেই সমাপ্তি করতেছি ধন্যবাদ দেখা আছে নেক্সট ভিডিওতে